হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য গ্রিন লাইন গাড়ি নিয়ে যাচ্ছি ঢাকা। যে তাড়াতাড়ি আসতেছেন সবাই চলে আসুন, আমিও চলে যাচ্ছি। আর আজকে ফেসবুক গেমিং লাইভে খেলছি, ওইটা আবার ইউটিউবেও ডাউনলোড করে দেব আগামীকাল, আপনারা দেখতে পারবেন ইউটিউবে। একটু ডিফারেন্সভাবে ইউটিউবে আপলোড করব গেমসটা, আসলে একটা ফেভারিট একটা গেমস। গেমসটার নাম আসলে সবাই জানেন, আগেও বলছি এখনও বলি, এই গেমসটার নাম হচ্ছে বাস ইন্দোনেশিয়া। এটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া পুরো নামটা, আপনারা সার্চ করলে গুগল প্লে স্টোর থেকে সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, আর যদি আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা চান ডাউনলোড লিঙ্ক দিতে, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা লিঙ্কটা, আর গ্রিন লাইন স্কিন লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, মোড লিঙ্কটাও পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন। আর যারা অবশ্যই আমার নতুন দেখতেছেন ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা যায়, যাই হোক, আজকে একটা কমেন্ট, এক ভাই কমেন্ট করেছে, ভাই ফেনীতে যাবেন না? হ্যাঁ না ভাই, আজকে আমি সিলেট ঢাকা যাত্রাবাড়ি যাব, যাত্রাবাড়ি হয়ে মহাকালী যাব, আজকে ফেনে যাব না। তবে যে ভাই, তাহলে কি নোয়াখালীতে আসবে না? হ্যাঁ ভাই আসবো, দেখি দু একদিনের ভিতরে চলে আসব, আজকে না আসে কালকে এই ফেনীতে মানে নোয়াখালীতে একসাথে আসবো। একবার লিখছেন ভাই ওইটা কি লোকাল গাড়ি? না ভাই, লোকাল বাস হবে এখানে ভাই, এটা দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা যাই হোক, আপনার আগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি মনে হয় এখন আসছেন লাইভেতে। যাই হোক, এটা হচ্ছে গ্রিন লাইন, দেখাচ্ছি আবার আপনাদেরকে সবাইকে গাড়িটা, আমি একটু সিস্টেম ইউজ করে দেখাচ্ছি, দেখতে পারবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, যাতে সবাই দেখতে পারে। আর গেমটা ইন্টারেস্টিং হতে চলেছে, সামনের দিকে আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই একটা মজা একটা গেমস। আর আপনারা আনন্দ দেওয়াটাই আমার সবচেয়ে আমার খুশি মনে হয়, আমি আপনারা যদি আনন্দ পান অবশ্যই আমিও আনন্দ পাই। আরেক ভাই লিখছেন ভাই চট্টগ্রাম লিখবো না? হ্যাঁ ভাই, চট্টগ্রাম গতকালকে গিয়েছিলাম, আজকে আর যাবো না, আজকে সিলেক্ট রোড ঢাকা যাচ্ছি, যাত্রাবাড়ি মহাকালী। গ্রিন লাইন, এটা এসি না নন এসি? হ্যাঁ ভাই, এটা এসি বাস, নন এসিও আছে, তবে আমি এসিটাই চালাই, কারণ এসি ছাড়া তো ভালো লাগে না, বুঝছেন না? বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর গরম। যাই হোক, একটু ডেমো দেখাচ্ছি, আস্তে 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 যেতে হবে, গাড়িটা মনে হয় একটু প্রবলেম করতেছে, কারণ আসলে নতুন কিনছি তো ওই জন্য গাড়িটা সমস্যা করতেছে। ভাই আপনার ঢাকার ভাড়া কত? ভাই ঢাকার ভাড়া হচ্ছে আমার এটা 1250 টাকা, আর সিটে অবশ্যই আপনার এক সিটে একজন, করোনার কারণে এক সিটে একজন আমি এখন আছি। আর রিয়েলিভাবে যারা বাস চালাচ্ছেন তারা অবশ্যই এক সিট, এখন দুই সিটে দুইজন বসা যায়, দুই সিটে করে একজন আমি দিয়েছি, কারণ এখনও করোনার উদ্রুপ রয়েছে, সামনের দিকে শীত আসছে, ওই জন্য আমি এক সিটে এত ভাড়া নিচ্ছি। যাই হোক ভাই, কম হবে না? হ্যাঁ, যদি আপনি আসেন অবশ্যই কম দিয়ে দিব, প্রথমবার কম দিয়ে দিব, পরের বার আর কম হবে না। যাই হোক, একটু ব্রেক নিতে হবে মনে হয়, দেখি কী অবস্থা, ট্রেন আসতেছে, এটা রয়্যাল ক্রসিং করতেছি, আপনারা দেখেন ট্রেনটাও দেখে নেন, এটা মজার একটা ইন্টারেস্টিং গেম, এইরকম মনে হয় আপনারা দেখেননি। এই মাঝখানে রেল আছে, রেলগাড়ি যাবে, ওইটাও দেখতে পারেন, আবার রেল বাংলাদেশে না, এটা হচ্ছে ডিজিটাল চায়না রেল, দেখছেন তো? আচ্ছা দেখো, আবার যাই দেখি কী অবস্থা, একটা বাস আসতেছে সামনে দিয়ে, খেয়াল করে যেতে হবে। আরেক ভাই লিখেছেন ভাই ভিতরে কি যাত্রী আছে? হ্যাঁ ভাই, যাত্রী আছে, অবশ্যই দেখতে পারবেন, যাত্রী আছে, দেখতে থাকুন লাস্ট মুহূর্তে, দেখতে থাকুন, অবশ্যই যাত্রী কীভাবে নামে ওইটাও দেখতে পারবেন, ভাড়া যাত্রীরা ভাড়া দিয়ে যায় ওইটাও দেখতে পারবেন, কোনো প্রশ্ন নিয়ে করতে হবে না। ভাই এটাকে মোবাইলে খেলা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই মোবাইলে খেলা যাবে, মোবাইলে খেলতে পারবেন, আমি কিন্তু এটা মোবাইলেই খেলতেছি। আমি এটা আমার নর্মাল একটা মোবাইল, আপনি নর্মাল মোবাইলে খেলতে পারবেন, তবে অ্যান্ড্রয়েড হতে হবে, অ্যান্ড্রয়েড ভার্সনটা একটু বেশি হলে ভালো হয়, অ্যান্ড্রয়েড ভার্সনটা ভালো হয়, যদি আপনার এই 3/64 বা 4/64 হয় তাহলে র্যাম 3 থাকতে হবে, 3/64 হইলে আপনি এই গেমসটা খেলতে পারবেন। আর আমি আমার মোবাইলটা আমিও বলে দিই, আমার ওইটাও 3/64,
আমি আজকে নতুন গেমসটা ইয়া করেছি বেশি দিন না প্রায় 15-20 দিন হবে বেশি দিন আপনারা মনে হয় আগে দেখেছেন অবশ্যই আমার ম্যাপটা যদি ভালো লাগে গেমসটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে যারা আছেন তারা পেজটা এই ফলো করে শেয়ার করে দিবেন সবাই সবাই শেয়ার করে দিবেন বেশি না আর মাত্র 35 কিলোমিটার রয়েছে বেশি লাগবে না 1-2 মিনিটের ভিতরে যাইতে পারবো একটু সিস্টেম ইউজ করে আপনি যেভাবে চাইবে চালাতে পারবেন সমস্যা নেই ম্যাপটা লোড হচ্ছে একই রাস্তা চালাতে ভালো লাগতেছে না একই রোডে চালাতে ভালো লাগতেছে না এই জন্য রোডটা চেঞ্জ করে নিলাম আর আপনারা আজকে আমার সাথে ধৈর্য ধরে আছেন বৃষ্টি এসে পড়েছে হ্যাঁ বৃষ্টি এসে পড়েছে এটা আমি কাছাকাছি চলে আসছি নারায়ণগঞ্জের কাছাকাছি চলে আসছি এখন আমার গাড়িটা টার্মিনাল চলে আসছি মহাকালী মহাকালী টার্মিনালে যাত্রাবাড়ি টার্মিনাল না এটা যাত্রাবাড়ি সরি সরি ভাই এটা যাত্রাবাড়ি টার্মিনালে আসছি ওইখানে আমি অফ করব তারপর কিছু এই নাস্তা করবো হালকা নাস্তা করার পরে চলে যাব মহাকালীতে লাস্ট আর ইয়ে করবো না মহাকালীতেই চলে যাব আজকে দেখি বৃষ্টি আসছে তো ওই জন্য একটু বৃষ্টিটা কমুক কমার পরে যাব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি আপনাদেরকে আরও মজার মজার গেমস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ আপনাদের সবাইকে